আসসালামু আলাইকুম, এমএস ক্যাটারিং ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি হাফ প্লেট দিয়ে কীভাবে বেবি নকশিকাঁথার ডিজাইন অঙ্কন করে ফুটিয়ে তোলা যায়। এখন আমি বলে দিব একটি বেবি নকশিকাঁথা অঙ্কন করার জন্য কি কি লাগে। আমি এখানে হাফ প্লেট নিয়েছি, আর যে বৃত্তটি করছি এটাই আমি কাটিং চক দিয়ে করছি। মূল ড্রয়িংটা আমি ডায়মন্ড পেন্সিল দিয়ে এঁকে নিব। আর এই বৃত্তগুলো যে আমি কাটিং চক দিয়ে করছি, কেননা ফুল করার পরে আমি এই কাটিং চকের দাগগুলো মুছে নিব। আর আমি আগে থেকে বলে রাখছি এই ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন, কেননা একটি নকশিকাঁথাতে আমি দু তিন রকমের ডিজাইন অঙ্কন করেছি। তো আপনারা কোথাও স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে। বৃত্তগুলো অঙ্কন করা হয়ে গিয়েছে, এখন আমি কাঁথার যে চারপাশে আউটলাইনটা আছে সেটি দিয়ে নিচ্ছি। আমার মনে হয় যেন কাঁথার আউটলাইনটা দিলে কাঁথার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁথাটা অঙ্কন করার সময় আউটলাইনটা দেওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখে যদি মনে হয় যে একটি লাইক দেওয়া প্রয়োজন, একটি লাইক দিয়ে দিবেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এই বেবি নকশিকাঁথার ডিজাইনটি খুব সহজে এঁকে নিই।
Thank you.
দেখুন আমার নকশিকাতার ডিজাইনটি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। যদি আপনাদের কাছে এই ডিজাইনটি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।